আমাদের দেশ মুসলমানের দেশ এখানকার নেতারা কেন ওই সমস্ত নাস্তিক খ্রিস্টানদের অনুসরণ করবে কোরআন মানলে যে ঝামেলা শেষ হয়ে যায় হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله فقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون সুরা রুম একচল্লিশ যাবত হামদ সালামিনের জন্য এবং যাবত দরুদ সাল্লা তো শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের জন্যে গতকালকের আজকের পত্রিকার হেডলাইনগুলো শুনলে আর বুঝবেন দেশের অবস্থা কি সামাজিক অস্থিরতা সর্বত্র চলছে ব্যাপকভাবে সরকার কোনো মতেই সময় দিতে পারছে না যে কোনো সময় হয়তো চূড়ান্ত বিস্ফোরণ ঘটে যেতে পারে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন আমেরিকা কি হচ্ছে সেখানকার কোনো আইন কারণ কিছুই নেই যে যা খুশি তুই প্রেসিডেন্টের বিতর্ক মানে পৃথিবীর সেরা নিকৃষ্ট বিতর্ক হয়ে গেল শ্রেষ্ঠ দুই মানুষের জবান দিয়ে হেন বাজে কথা নেই যা বের হয়নি এটা নমুনা সারা বিশ্বের নমুনা দেখেন আফ্রিকা জঙ্গলে ইউরোপিয়ার জঙ্গলে আজকে বাংলাদেশে ভর্তি প্রায় ছয়শোর মতো তার মধ্যে বহু আছে বাংলাদেশি বাংলাদেশে যেন কিছুই নাই খেতে পাচ্ছে না তে বেদেড়ে যাচ্ছে মানব পাচারকারী চক্রের দেওয়ার লোভে ফাঁদে পড়ে এই মানুষগুলো দেশ ছেড়ে চলে যাচ্ছে কোথায় বসছে না হারশি কপিডা উনিশশো বিরানব্বই সালে যেখানে যুদ্ধ হয়েছে এক টানে ক্রোয়েশিয়া সেইখান দিয়ে দিয়ে পালিয়ে তারা চলে যাচ্ছে ইউরোপে ইতালি যাবে যে ইতালে করোনা ভাইরাসের কত লোক মূল্য হল কি মানুষ লোভে নিজেদেরকে শেষ করে দেয় মানুষ এমনি করে সর্বত্র এই অস্থিরতার পিছনে মূল কারণ আমরা আপনাদেরকে দিন আগে বলেছিলাম ইমানে সংকট দেখেন আল্লাহ কি বলছেন আর হেডলাইনগুলো খালি একটা একটা বলে দিই আপনি চমকাবেন খালি খালি শুনে রেখে দেন এক নম্বর হেডলাইন পরশু দিন কালকে বৃহস্পত বরগুনায় স্ত্রী সহ ছয়জনের মৃত্যুদণ্ড এটা হলো দেশের প্রথম কিশোর গ্যাংয়ের বিচার এদের সবারই বয়স উনিশ থেকে একুশ এখন মানে দু বিচার হতে লেগেছে তেরো মাস তো যখন তারা দণ্ড শুরু হয়েছে বিচার তখন তাদের বয়স ছিল আঠেরো থেকে বিশ ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যারা স্কুল কলেজের ছাত্র স্কুল কলেজের সামনে শত শত লোকের সামনে ছাত্র শিক্ষক সবার সামনে এই কয়েকজন কিশোর তার আরেকজন কিশোর ভাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো কেউ ঠেকানো লোক ছিল না কারণ অস্ত্রের সামনে কেউ যায় না এটা হলো বাংলাদেশের চাঞ্চল্যকের একটা বিচার হয়ে গেল দুই নম্বর দেখেন আর একটা খাটলো সালেক আর জাহালম তো এক না কিন্তু ব্র্যাক ব্যাংকের লোকেরা শনাক্ত করলে হয় এটি সালেক এ নিরীহ গবেষারে মানুষ বাড়ি চাঙ্গায় ঘটনা ঘটছে ঢাকায় দুদক ওটাকে আসামি করে মামলা দিল মামলার রায়ে এখন দেখা যাচ্ছে ওটা ভুল শনাক্ত ছিল তিন বছর পরে যে এর মধ্যে কত কোর্টকাছারি হয়েছে কত দিন পড়েছে আদালতের বিচারক সাহেব ওগুলো খেয়ালও করেন নাই নিশ্চয়ই তার উকিল বলেছে আমি সালেক নই আমি জাহালম কে তার কথা শোনে একটা নিয়ম আছে যেহেতু আমি নিজে কারাগারে থাকালো বিচারক জবাব দেয়া জানেন আপনার টাইম এখন হয়নি আপনার টাইম হল তিনশো চল্লিশ ধরা একেবারে প্রায়ের চূড়ান্ত পর্যায়ে গিয়ে আপনাকে সুযোগ দেওয়া হবে চূড়ান্ত পর্যায়ে যেতে তার তিন বছর লেগেছে এ কোন দেশে ব্রিটিশ আইন ভাগে বলা যাবে না কোনো কথা কথা বলতে গেল বন্ধ চুপ এই চলছে দেশে এটা হেডলাইন হয়েছে আর একটা হেডলাইন হয়েছে আর বিস্ময়কর ডাক বিভাগের সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ কর্মকর্তা জনক হিন্দু ভদ্র আসলাম ভদ্র না আসলে চূড়ান্ত অভদ্র তার তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী মহিলার সাথে দুইজনে মিলে চালাচ্ছে কোটি কোটি টাকা দুজনেই সন্তানের বাপ মা আঙুলির টাস নাগুলি দরজা খোলে এমন একটা গুরুত্বপূর্ণ সে দরজা খোলে ওই তৃতীয় শ্রেণীর মহিলার মাধ্যমে সব পর্যায়ের অফিসাররা সার কাছে কিছুই না একজন এই মহিলার মুসলিম আর উনি হলেন ভদ্র হিন্দু কোটি কোটি টাকার কত কোটি হিসাব নেই বাড়ি ঘরে সবুজ আসছে ডেলি এত কিছু কেন করেছে কারণ নেই কারণ তাদের ছেলেমেয়েরা বড় বড় চাকরি করে কিন্তু ওরা লুটপাট করেই যাচ্ছে এগুলো বাংলাদেশের সর্বোচ্চ মানুষদের মধ্যেকার ইতিহাস এবার আরও মজার খবর হবে এই রাজশাহী শ্রম আদালতে বাবুলু শেখ আসামি হিসেবে শনাক্ত হয়েছেন দু সালের মৃত্যুর পরে গতকালকে দু হাজার বিশ সালের পহেলা অক্টোবরে এটি আরো বিস্ময় করে না মরে গেছে দু সালে রাজশাহীর আদালতে আসামি হচ্ছেন তিনি গতকাল কি চমৎকার বিচার ব্যবস্থা চলছে বাংলাদেশে এর চাতে আরও বিস্মকর খবর হবে আঠাশ বছর আগে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বরে যে বাবরি মসজিদ ভেঙেছিল এটা বোধহ সবাই জানে এ ছোট বড় হিন্দু মুসলমান পৃথিবী সবাই জানে আঠাশ বছর পরে এখন এলাহাবাদ বিশেষ আদালত রায় দিল গত পরশু দিন বাবরি মসজিদ কেউ ভাঙেনি এ কী জবাব দেবেন ওকে আপনা আপনি ভেঙে পড়ল এই হলো আদালতের অবস্থা কেউ ভাঙেনি কারণ যাদেরকে আসামি করতে হবে তারা ভারতের সরকারের সর্বোচ্চ পদে আছে রাধবানী মোরালীবন যোশী কল্যাণ সিং তাদের গায়ে হাত দিবে কোন আদালতের বুকের পাটা আছে সারা পৃথিবীর সার্বিক অবস্থা হলো এটা আল্লাহ দেখো জাহার আল ফসাদ বাহারে জলের স্থলে সর্বত্র বিশৃঙ্খলা পরিব্যক্ত হয়ে গেছে মানুষের নিজেরই কর্মফলের কারণে লেউজি লেজি কাহুন আমেলু আমরা তাদেরকে অনুমতি দিয়েছি বিশৃঙ্খলা করার এজন্য যে তাদেরকে আমরা কর্মফলের কিছুটা স্বাদ আস্বাদন করাব কেন লাল্লাহম এর যে অউন যেন ওরা আমার দিকে ফিরে আসে ফিরে না আসলে আরও ধ্বংস হতে হবে এই যে মৌলিক নির্দেশনা আল্লাহাক দিলেন এইটা যদি আমাদের নেতাদের কানে যেত তাহলে সবচেয়ে ভালো হতো নেতাদের পড়াশোনা করার সময় নেই শোনানোর সময় নেই নিজেরটা নিয়েই তারা সবসময় ব্যস্ত থাকেন যদি থাকেন ব্যস্ত নিজেকে নিয়ে মনে রাখতে হবে আপনি নিজে নন আপনি একটা প্রতিষ্ঠান আপনি দেশের নেতা অতএব দেশকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে জনগণকে নিয়ে চিন্তা করতে হবে নিজেকে নিয়ে চিন্তা করার সুযোগ নাই নইলে ওইখানতে চলে যান ওই পদে বসবেন না তা তো দেন না আল্লাহ বলছেন লিউ দিয়ে কাহম আমেল তারা যে পাপগুলো করেছে সে কর্মফলের কিছুটা স্বাদ আমরা আস্বাদন করাবো এই উদ্দেশ্যে যাতে তারা আমাদের দিকে ফিরে আসে নারী পুরুষের এই যে ফেরি মিক্সিং ছোট্টবেলায় স্কুল কলেজ থেকে আর ওই বড়োবেলায় চাকরি স্থলে সর্বত্র আজকে একাকার কোথাও কোনো পর্দা নাই সবসময় আমরা বক্তব্য শুনছি লিঙ্গ বৈষম্য চলবে না কিছুই থাকবে না অত সবই আসতে চিত্র খালি দিচ্ছে ফলে জেনা ব্যবচারী বেড়ে যাচ্ছে স্ত্রী সহ সহজে মৃত্যুদণ্ড এই স্ত্রীর বয়স এখন হলো উনিশ বছর অতটুকু মেয়ে স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে মোবাইলে প্রেম করে কেন করে হয়তো সে দেখেছে তার অমুক ছেলেটা ভালো এই সুযোগটা সে পেয়েছে বলেই তো করে এই সুযোগ কেন পাচ্ছে স্কুলের সহশিক্ষা রয়েছে ক্লাস নাইন টেনে পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়ে সহ শিক্ষা একসঙ্গে সবার সঙ্গে ওঠা বসা করছে অতীত পরে এখন ওই মেয়েকে মৃত্যুদণ্ড দিল কিন্তু যারা ওই মেয়েটিকে পরকিয়ার সুযোগ করে দিল সে কর্তৃপক্ষ সর্বোচ্চ ব্যক্তি হল আমাদের দেশের সরকার তাদেরকে মৃত্যুদণ্ড হওয়ার কথা সবার আগে তাদের দণ্ড দিবে কে তারাই তো এগুলো করাচ্ছে হ্যাঁ আপনি সবার উপরে নন আপনার উপরেও আল্লাহ আছে শাস্তি আপনাকে পেতে হবে একটা তিন্নি বা মিন্নি কি নামটা আয়সা মিন্নি একটা আয়সা মরেনি মৃত্যুদণ্ড হাজার হাজার পাওয়ার যোগ্য হয়ে উঠছে প্রতিটি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যেখানে সহশিক্ষা আছে সেখানে এগুলো হর হচ্ছে দৈনিক কয়টা পত্রিকা আসে কয়টা আদালত গড়ায় এ সব জন্য দায়ী হবে তারা যারা দায়িত্বশীল অতএব সাবধান আল্লাহর বিধান মেনে চলো সহশিক্ষার শিক্ষার মধ্যে কোনো কল্যাণ নাই বরং অকল্যাণই নিয়ে রয়েছে বহুপূর্বে দু হাজার বছর আগে আল্লাহক বলে দিচ্ছেন দেখো আলাহ তকরাবুল ফওয়া হেশামা জাহার মিন আহ মা বাতান। তাকতুল নকসাল্লাতিহার রউল্লাহ ইল্লা বিল হক তোমরা প্রকাশ্য বা গোপন অশ্লীলতার নিকটবর্তী হইও না এবং কোন মানুষকে হত্যা করো না অন্যায়ভাবে দা আলকুম আল্লাহ তোমাদেরকে এর মাধ্যমে জোরদারভাবে উপদেশ দিচ্ছেন যাতে তোমরা বুঝো সুর আন আম একশো একান্ন আয়াত বহু পূর্বে হাল্লাগুলো বলে দিয়েছেন ওখানে দশটা হারাবার কথা এসেছে দশটার মধ্যে আমি খালি দুটি বললাম সুরানা পড়ে দেখবেন একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত পরিষ্কার বলে দেওয়া হচ্ছে মা যাহারা মেনাহা মা বাতান প্রকাশ্য অশ্লীলতা বা গোপন অশ্লীলতা আজকাল মোবাইলে যেগুলো করে ছেলেমেয়েরা এটা গোপন অশ্লীলতা কেউ টের পায় না বাপমা মা ধরতেই পারে না কিন্তু তারা তাদের কাজ করেই যাচ্ছে এমসি কলেজের ধর্ষকরা কারা এরা কি ওই কলেজের ছাত্র নয় কর্তৃক বয়স কলেজ বন্ধ কিন্তু ওরা ওদের কাজ ঠিকই করে যাচ্ছে তাদের কে ঠেকাবে সরকারি দলের ছেলেমেলে সব কর্তৃপক্ষের কোনো ক্ষমতা সেখানে চলে না এখন তারা পালিয়ে বেড়াচ্ছে শেষে কেন আগের থেকে কেন সাবধান হন নেই কর্তৃপক্ষের নিকটে আমাদের সেটাই দাবি আজকে ওই ছেলেদের বাবারাই বলছে আমরা আমাদের ছেলেদের ফাঁসি এখনই চাই কিসের বিচার ছেলেরা মানুষ করছে বাপ বড় চিন্তা করে আর সেই ছেলে কলেজে গিয়ে ধর্ষক হবে সারা পত্রপত্রিকায় হেডলাইন হবে কোন বাপ মাকে বরজাস করতে পারে তারাই সরকারকে দাবি করেছে ওই ছেলেদের বিচার নিচার দরকার এক্ষুনি শেষ করেছে সাধারণগুলো ওই ছেলে আমি চাইনি এখন তো বিচারের নামকে চলবে এখন বছরের বছরে বছরে গড়তেই থাকবে আর সরকারি দল যেহেতু কীভাবে কী ফাঁস ফাঁকঝক দিয়ে হয়তো টানতে নিচুলে আল্লাহ জানে বিচার হলেও হতেও পারে বলা যায় না কারণ যেভাবে চারিদিকে হয়েছি পড়ে গেছে হয়তো হতেও পারে মুখ রক্ষা স্বার্থে কিন্তু মৃত্যুদণ্ড হলেও সে দণ্ড কার্যগত হয় না আমাদের দেশে খুব কমই দেখা যায় আল্লাহ জানে কি হবে প্রশ্ন হলো এই কলেজ ইউনিভার্সিটির ছাত্র হিসাব করবে সেখানে তাদেরকে কী শিক্ষা দেওয়া হয় এতে অটোমেটিক প্রশ্ন আসবে আল্লাহর বিধান অমান্য করার ফল এগুলা এত টাকা পয়সা খরচ হচ্ছে হাজার হাজার কোটির নিচে কোনো টাকা নেই সরকারের হিসাবে কোনো টাকা নেই হাজার কোটির নিচে কলেজ ইউনিভার্সিটি পৃথক ক্যাম্পাস করা যায় না এক পাশে মহিলার পড়বে এক পাশে ছেলেরা পড়বে কার সঙ্গে কারোর সম্পর্ক নেই মহিলা শিক্ষিকা মহিলাদের পড়াবে পুরুষ শিক্ষক পুরুষদের পড়াবে এরকম করা যায় না একটা হুকুমের ব্যাপার খালি কেন হুকুম দিচ্ছেন আপনারা পাশাপাশি বুঝে ক্লাস করবে আর তারা দিব্য মুসল্লি হবে মোত্তাকে পরহেজগার হবে এ চিন্তা করা যায় নাকি আমের খোসা খুলে রেখে মাসিকে বলে এই মাসে খবর দেওয়ার জন্য আমি বসিস না এইসব যুক্তি চলে নাকি ইসলাম যেটাকে ফরজ করে ছোটে মেনে চলতে হবে পর্দা ফরজ পর্দাকে অস্বীকার করলে সমাজ ধ্বংস হবেই এক নম্বর কারণ হচ্ছে এই যে অশ্লীলতার বিস্তার ঘটানো সারা সমাজে অস্থিরতার দুই নম্বর কারণ হচ্ছে নেতৃত্ব দুর্বলতা নেতৃত্ব সব থেকে বিপর্যস্ত নেতৃত্ব হয়ে গেছে কোনো দিনদার পরাজগার নেতৃত্ব কশৃঙ্খল ওই দেশে আসবে না কোনো দেশে আসবে না যতদিন এই দুনিয়াতে এই গণতন্ত্র নামক একটা ফালতুতন্ত্র থাকবে কারণ এখানে একটা ভোট পেলেই শেষ পাঁচশো টাকা দিয়ে একটা ভোট কেন পরে তো হইচুগির বেড়া কোনো লাভ নেই পাঁচ বছর তোমাকে ভোগতেই হবে এই যে ধোঁকাবাজি চলছে জনগণের মতামতের নাম নিয়ে সেটা একটা প্রতারণা জ্ঞানগুনী মানুষের মাধ্যমে জ্ঞানগুন মানুষ পরামর্শের মাধ্যমে একজন লোককে নির্বাচন করবার সুযোগ এখানে নাই ইসলাম বলেছে ও শাহবের ফিল আমরা তোমরা নেতৃত্ব নির্বাচনের সময় পরামর্শ করো কিসের পরামর্শ ইসলামের প্রতিটি বিধানই এখানে লঙ্ঘিত হচ্ছে আর আমার বলছে হয়েছে করছে পড়ে এই গেলো দেশ গেল সমাজ গেলো ধ্বংস হয়ে গেল এ বলতে হবে না বাক অনেক গালি এটা বলে দিয়েছেন আল্লাহ রসুল বলছেন যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব সমাপন করা হবে তখন হে মানুষ তোমরা কেয়ামতের অপেক্ষা করো তার মানে কি দুনিয়া শেষ আপনি যতই কথা বলেন আপনার হাতে তো ক্ষমতা নেই ক্ষমতা যার সে যদি দুষ্টু হয় আপনি ঠেকাতে পারবেন না গাড়ির ড্রাইভিং সিটে বসিয়ে দিয়েছেন একটা পাগলকে ও তো গাড়িটা ড্রেনে ফেলবেই তিন থেকে ছয় পর্যন্ত আমি আর একটা হাতে মধ্যে সব বলে দিচ্ছি আর পরিষ্কার হবে আর যখন কোনো সমাজে খেয়ান বৃদ্ধি পায় মিথ্যা কথা বলে আপনার সেটা চুক্তি করল পরে বললে আমি করিনি একটা কথা বললো করিনি প্রতি পদে পদে যখন খেয়ানত বৃদ্ধি পায় তখন তাদের হৃদয় আল্লাহ ভৈতিশ সৃষ্টি করে দেন একচল্লিশ দিনের জন্য ফারাক্কাবাদ চালু করল প্রতিবেশী বন্ধুরা আজ একচল্লিশ বছরের সে বাঁধার বন্ধ হয়নি যে রাজশাহীর পদ্মার স্রোতে একটা সুন্দর একটা শহর আমাদের ছিল সেই রাজশাহী আজকে মরুভূমিতে পরিণত হয়েছে যে তিস্তা পাড়ের মানুষ খেয়ে দিয়ে কত আনন্দের সঙ্গে দিন গুজরান করেছিল আজকে সে তিস্তা পাড়ের মানুষ শুকিয়ে মরছে ডুবে মরছে ছাড়া পৃথিবীতে এগুলো চলছে চুক্তিভঙ্গের ইতিহাস ধোকাবাজি ছেড়ে চুক্তি করে যাচ্ছে না সীমান্ত আর কোনো মানুষকে হত্যা করা হবে না চুক্তির দিনই মানুষ হত্যা হচ্ছে কিসের চুক্তি সব বাংলাদেশের সীমান্তটা অরক্ষিত সীমান্ত প্রতিদিন বন্ধুরা খুন করবে আর আমাদেরকে চুপচাপ ইনারিল্লা বলতে হবে এই তো কাজ আমাদের আল্লাহ রসুল বলছেন জাহরাল গুরুল ফি কৌম্লা আল্লাহ রা আল্লা ভয় ঢুকিয়ে দেন তো আমরা দেখতেই তো পাচ্ছি আমাদের পক্ষ তো একটা প্রতিবাদ পর্যন্ত করা হচ্ছে ভয় নাই যে বাপর বা পররাষ্ট্র যদি কিছু করে সমস্যা হয়ে যাবে দুই আফ্লা ইল্লা কাসরা কাসমুল মা যখন কোন সমাজে জেনার ব্যক্তি ঘটে তখন সেখানে মৃত্যু ব্যক্তি ঘটে মরবে সমানে মানুষ মরবে ঠেকাতে পারবে না কি করোনা করোনা লাগবে না এমনিতেই মরবে কারণ জেনার ব্যবসার এত বেড়ে গেছে যে মানুষের শক্তি শেষ সেই সঙ্গে আবার চালু করেছে আমাদের বিজ্ঞ গভর্নমেন্ট যে স্কুলে এখন স্বাস্থ্য ও প্রজনন শিক্ষা চালু করতে হবে শিশুদেরকে কিভাবে যৌবন আসার পরে নিজেকে সুন্দর স্বাস্থ্যবান করে রাখতে হবে শিক্ষা দেবে মেয়েদেরকে শিক্ষা দেবে ছেলেদেরকে বহু বছর আগে ছয় সাত বছর হবে সম্ভবত আমাদের মার্কাজে এক সরকারি ভদ্রলোক আসছিলেন কবি একেবারে আনন্দের সঙ্গে এসছেন তো শেষে প্রিন্সিপাল সাহেব আমাকে ডাকলেন যে স্যার না বললে আমি আমার পারবো না গেলাম ভাই হোক কী জন এসছেন যেটা তো আহলেসের মার্কাজ আমিও একজন আহেলে আগে ওইটা বললে হলে আমাকে খুশি করার জন্য তো বলেন আসল কাজটা কী তো অনেক কথা বললো যে শিশু স্বাস্থ্য সংরক্ষণের জন্য তাদের প্রজনন শিক্ষা দেওয়া দরকার যখন নতুন যৌবন আসলে যেন যারা স্বাস্থ্য নষ্ট না হয় ছেলে মেয়েকে পাশাপাশি বসিয়ে প্রজেক্টরের মাধ্যমে আমরা এগুলো দেখিয়ে গড়ে তুলে যেন পরে তার সমস্যা না হয় এত রাগ হলো আমার বলে আপনার বউ কার শিখছে প্রথম চড়ে ধরলাম ওর বয়স পরে আমারই মত আপনার বউ কার কাজ শিখে এসে আমি বাড়ি উঠছি বলেন এক ধমক খেয়ে কথা বলে আপনার মা আপনার দাদি কোথায় শিখতে গেছিলো এই সময় তো বেহা শিক্ষা এই মার কাছে চলবে না যারা আপনি এখান থেকে ওর এক চাও খাদ্য নেবেন ও ধমক নিয়ে আর দাঁড়ায়নি চলছে সরকারি হুকুম বেতন প্রায় মেলা টাকা ওদিকে পরিবার পরিকল্পনা নামে সারা দেশে না কিছু মহিলা কর্মী আছে তারা সব দেখালে কণ্ড মিশি বেড়ায় এই ওদের কাজ যাতে সন্তান ধ্বংস হয় এখন আর দেশ চালাতে পারছে না চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে রিটায়ার্ডগুলো ট্রেনিং নিয়ে আবার বসাচ্ছে কারণ লোক আপনার বা তো মেরি ফেলেছে তোমরা যুবক তো দেশে নাই তোর বুড়ো ঘুরে বেড়াচ্ছে তাদের বয়স চলে গেছে রিটায়ার্ড হয়ে গেছে তোমার কি করবে আর এখন তো লেখাপড়া তো কিছুই নাই নোটপাটি পাশ করে বসে হাস কিছুই জানে না ফলে এখন যোগ্য লোক খুঁজতে গিয়ে সেই রিটায়ার্ডগুলোকে টেনিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে গভর্নমেন্ট করে পদঘাট না পেয়ে শুধু দেশে বাংলাদেশে শুধু হচ্ছে না ফ্রান্সে হচ্ছে জার্মানিতে হচ্ছে চীনে হচ্ছে জার্মানিতে অনেক পুরস্কার ঘোষণা করেছে কোনো মহিলা যদি একসঙ্গে দুটো সন্তান দেয় তো বহু টাকা তার পুরস্কার দেবে জাপান গভর্নমেন্ট শুরু করেছে কত হাজার ইয়েন দিছে তাতে বাংলাদেশের বুদ্ধির মধ্যে বিশ পঁচিশ হাজার টাকা হয়ে যাবে প্রতি মাসে মাসে পাবে যদি সন্তান বেশি জন্ম দিতে পারে একদিন পরে আমার খেয়াল হচ্ছে ফের মরার সময় আমন্ত বলছিল আল্লাহ বলছে আল্লা এখন এখন তো মরা শুরু হয়ে গেছে কোথাও শ্রমিক পাচ্ছে না সব বুড়ো হয়ে গেছে আল্লাহ বিধান লঙ্ঘন করলে সব জায়গায় একই দুর্দশা হবে আমাদের দেশ মুসলমানের দেশ এখানকার নেতারা কেন ওই সমস্ত নাস্তিক খ্রিস্টানদের অনুসরণ করবে কোরআন মানলে তো শেষ হয়ে যায় পরিষ্কার বলি দেওয়া হয়েছে সব ধান যখনই তোমার দেশে ছড়িয়ে পড়বে তোমার দেশে মৃত্যুর হার বেড়ে যাবে ওলা কমন ওলা রিস্ক যখন তোমার দেশে ও মিজান পরিমাপ এবং ওজনে কম বেশি শুরু করে দিবে তোমার দেশের ব্যবসায়ীরা মনে রেখে তো তখন তোমার তো আল্লাহ রিজিক উঠেই নেবেন তুমি হয়তো লাভবান হলে ব্যবসায়ী কিন্তু আল্লাহ উপরে বসে আছেন রিজিক উঠে যাক থাকবে না যেদিন এখান থেকে পেঁয়াজ গেলো কলকাতার বাজার কি বলে ইলিশ গেলো তার পর দিন পেঁয়াজ বন্ধ হলো যেন পেঁয়াজের মালিক ওনারাই জি না আল্লাহ আছে বসে আল্লাহ দেখতেছে তুমি কি করো বাংলাদেশের সৌজন্যের বিনিময়ে যে চূড়ান্ত অসৌজন্য তোমরা দেখিয়েছ ভেবে তুমি মাটির মালিক মূল মালিক তো আল্লাহ কলিল্লাহ মালিকের মূলকে তুতির মূলকে মানতে শাহ তিনি তোমাকে ওখানে দায়িত্ব দিয়েছেন এখানে তিনি আর একজনকে দায়িত্ব দিয়েছেন প্রত্যেকে আল্লাহর বিধান মেনে চলতে হবে ভেদা দেবী করলে একটাকে আল্লাহ ছাড়বে না এরপর আল্লাহ বলছেন রসুল বলছেন বলা হাক মা কমন বেগার ইল্লা ফাশাহ ফি মধ্যম যখন কোনো দেশে আল্লাহর বিধানের বিপরীত বিধান এসে যাবে কোটরাশরিতে আল্লাহর বিধানের উল্টা সিদ্ধান্ত দেওয়া হবে ইল্লা ফাশা হাফিহিম তখন সে দেশে রক্তাক্ত সংঘর্ষ শুরু হয়ে যাবে অন্যায় বিচারে আসতে বলছে বাবারি মসজিদ কেউ ভাঙেনি কোনো পাগলের বিশ্বাস করে ছবি টবি সারা দুনিয়া দেখতে পাচ্ছে ভেঙে চূর্ণ করে ফেলেছে কদিন আগে সেখানে মোদী যে ভূমি পূজা আসলো এখন যদি আদালত বলে ভাঙেনি তো পাগল ছাড়া কে বলবো হ্যাঁ অর্থাৎ এটার জন্য দুই হাজার উপরে মুসলমান জীবন দিয়েছে বিরানব্বই সালে তিরানব্বই সালে এরপরে শেষ ছ নম্বর ওলা খতরা কৌম্লা আহাদ আদৌ যখন কোনো কম চুক্তিভঙ্গ করে তখন তাদের উপরে তাদের শত্রুদের কাললাপাক বিজয়ী করে দেন তফসিরুল কোরআন ত্রিশতম পরে আপনারা এই আদেশটা পাবেন সেখানে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি আজকের বিশ্ব সর্বত্র এই অবস্থা চলছে খালি আমাদের দেশ নয় কারণ আমাদের দেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয় চারিদিকে যখন আবহাওয়া খারাপ শুরু হয়ে যায় এখানে তার কিছু স্যাকা লাগে তবে আমরা অনেক শেষে যাওয়া উচিত ছিল আগে নয় কারণ এটি মুসলমানের দেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ এখানে এখানে একটা কর্মচারী খুঁজতে গেলেও মুসলমান লাগে সকালে উঠে তারা সালাক পড়ে রাত্রেও তারা আল্লাহর নামে দোয়া পড়ে ঘুমায় হাসি লাগলেও তারা আলহামদুলিল্লাহ পড়ে পায়ে গুতা খেলেও তারা ইন্নারুল্লাহ বলে খুশির খবর হলে তারা আলহামদুলিল্লাহ বলে এই মুসলমানের হাত দিয়ে অন্য হবে আল্লাহর বিরোধী কোনো কাজ হবে এটা তো কেউ আশা করতে পারে না কিন্তু হলে বড় দুঃখ লাগে আর তাই আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় করণ হাদিস তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যারা যে পর্যায়ে আছেন তারা শুধু একটা হাদিস মনে রাখুন আল্লাহ অকুল্লকুম রাইন অকলম সুলনায় সাবধান তোরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকে কে আমাদের দিন শশ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে এতটুকু মনে রাখলেই আর তো কিছুই লাগে না এটুকু যথেষ্ট নয় আমাদের জন্য যারা কে আমাদের বিশ্বাস করে না যারা আল্লাতে বিশ্বাস করে না তারা যা খুশি করতে পারে তো মুসলমান যা খুশি করতে পারে না তার জীবনটা নিয়ন্ত্রিত আল্লাহর হুকুমের সামনে অতএব যিনি যেখানে আসেন তিনি যত বড় দায়িত্বে আছেন মনে রাখতে হবে তাকে তত বড় কৈশত আল্লাহ কাছে দিতে হবে বহু পূর্বে রসুল্লা সাল্লাহ সাল্লাম ایبیش رحمت کے شبدان کرو چھن انا بی حرائی رہتا رضی اللہ تعالیٰ قولا قولا رسول اللہ صلی اللہ علیہ وسلم بہدرو بالاعمال فتنن کا قطع اللیل مظلم اسبر رجل مؤمنا ویمسی کافرا ویسبہ کافرا ویمسی مؤمنا عبی الرجل بیارز من الدنیا রহ মুসলিম রসুল্লাহ সাল্লাম মুসলিম উম্মাকে লক্ষ্য করে বলছেন দেখো হে আমার উম্মত বাদরু বিল আমালে ফেতান তোমাদের উপরে অন্ধকার রাত্রে ঘন ঘটার নেয় যখন ফেতনা নানাবিধ ফেতনা এসে পড়বে সেই সময় আসার যখন আসবে তখন ইসদুর রাজুল মিনান সি কাফের মুসলমান তখন একজন মানুষ তখন সকালে উঠবে মুসলমান হয়ে সন্ধে ঘুমাবে কাফের হয়ে আবার সন্ধে ঘুমাবে মুসলমান হয়ে সকালে উঠবে কাফের হয়ে জিজ্ঞেস করল সেটা কেমন কথা সকালে মুমিন রাতে কাফের রাত্রে মোমেন সকালে কাফের জবাবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম এ করলেন দেখো দিন দুনিয়া তখন মানুষ তার দিনকে বিক্রি করবে দুনিয়ার লোভে ব্যাস জবাব শেষ শুধু কলমাপড়ি যাওয়া যাবে না যারা দুনিয়ার বিনিময়ে দিন বিক্রি করবে এইসব মানুষগুলিকেই আল্লাহ রসুল এখানে কাফেল বলছেন যারা দিনকে প্রত্যাখ্যান করে খালি কলমে পড়লেন আপনাকে জাহান্ন যেতেই হবে হয়তো একসময় আপনি মুক্তি পাবেন সে কথা আলাদা কিন্তু প্রথম চোটে আপনাকে জাহান্নই হবে কাপাররা ফিহা ওরা শুরু থেকে জাহান্নামে দিন জাহান্নামে থাকবে আর মুসলিম ভাষাকরা প্রথম চোটে তো জাহান্নতে যাওয়ার প্রশ্নই ওঠে না তাদেরকে আগে জাহান্নামে যেতে হবে শাস্তি ভোগ করতে হবে শেষে গিয়ে তাদের ইমানের কারণে এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সাফাতের কারণে হয়তো তারা মুক্তি পেয়ে আবার জান্নাতে যাবে সে বহু দূরের ব্যাপার সেখানে জান্নাতে গেলেও তাদেরকে জাহান্নাম ইউন বলেই ডাকা হবে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকেছ তোমরা কালার্ড অতএব আমার সাবধান সেই ঘন ঘটা কিন্তু এসে গেছে দুনিয়ার মানুষ যারা এগুলো করছেন আপনি খোঁজ নিয়ে দেখেন যে অধিকাংশে হাজি গাজী আলেম মুফতি সব জানাশোনা মানুষগুলি এগুলি করছে এই পাপগুলো যত নেতা দেশে আছে অধিকাংশের মধ্যেই আপনি এগুলো পাবেন রাজল অ্যাবিউ রাজলো মেনা দুনিয়া তারা তাদের দিনকে বিক্রি করছে দুনিয়াবি স্বার্থে আমরা যেন দুনিয়াবী স্বার্থে দিন বিক্রি না করি এই ব্যাপারে আমাদেরকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে এর বাইরে গেলে ধ্বংস হয়ে যেতে হবে আর সে কারণেই বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমরা কোনোরকম দলাদলির মধ্যে না গিয়ে জনগণকে খালি আহ্বান জানিয়েছে আসুন পবিত্র কোরআন সহি হাদিস অনুযায়ী জীবন গড়ি এই আন্দোলন যদি ঘরে ঘরে চলে যায় মুরব্বীরা যুবকেরা মহিলারা শিশু সন্তানেরা সোনামণী সংগঠনের মাধ্যমে যুব সংগঠনের মাধ্যমে মহিলা সংস্থার মাধ্যমে আহলেক বাংলাদেশের মাধ্যমে সারা দেশের গ্রাসরুট পর্যায়ে তৃণমূল পর্যায়ে যদি একটা আন্দোলনের সূত্রপাত আমরা করেছিলাম এবং সেটাই এখন চলছে এর মধ্যে যত মানুষ আসছেন আলহামদুলিল্লাহ সবার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই পরিবর্তন সামাজিক আন্দোলন ছাড়া শুধুমাত্র সরকারি রাজনৈতিক দলের মাধ্যমে আদৌ কোনো সম্ভব নয় আর সেজন্যই কোনো দলের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই সবাই আমাদের কাছে ভালো আমরা সবাইকে উপদেশ দেই দল মত নির্বিশেষে এবং মুসলিম অমুসলিম নির্বিশেষে আদম সন্তানের সবার কাছে আমাদের দাবি আপনারা সবাই এক আদম হাওয়ার সন্তান সারা বিশ্ব এক আল্লাহ সৃষ্টি আসুন আমরা আল্লাহর বিধান মেনে চলি তাহলে এই পৃথিবী থেকে শান্তি অশান্তি দূর হবে শান্তি ফিরে আসবে আল্লাহ দুঃখ করে বলছেন ফাসাদ জলের স্থলে সর্বত্র ফাসাদ বরপা হয়ে গেছে দেড় হাজার বছর আগের বানিয়েগুলা আজকে কি সেগুলো একেবারে বাস্তব সত্য নয় সাবধান ইন্নমিদা হো বা আল্লাহ বলছেন তোমরা কী আমাকে খুব দূরে মনে করো আর আমি তোর সামনে দেখতে পাচ্ছি একেবারে নিকটে করি তোর কেন ভয় পাচ্ছ না ফের তো সেদিন ডুবলো নমরুদ তো সেদিন শেষ হলো নমরউদ আর ইব্রাহিম পাশাপাশি রাখো নমরুদ সে যুগের নরপতি ছিলেন চারশো বছর রাজত্ব করেছেন তার বিরুদ্ধে কথা বলে ক্ষমতা তৎকালীন পৃথিবীতে কারোর ছিল না অত বড়ো শক্তিশালী নরপতি পৃথিবীতে হয়নি হ্যাঁ দাউদ সালেমানের কথা আলাদা তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতা প্রাপ্ত ছিলেন জিন ইনসানের উপরে বায়ুমণ্ডলের উপরে এমনকি পিপনার উপরে পাখির উপরে পাহাড়ের উপরে তাদের ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন সে আল্লাহর হুকুমে একটা স্পেশাল কেস কিন্তু সাধারণ দৃষ্টিতে নমরুদের মতো চার শত বছর আয়ু পাওয়া আর একচ্ছত্র অধিনায়কত্ব করা এরকম রাজার সংখ্যা খুঁজিতে পাওয়া যায় না ইচ্ছা দেখি না অথচ সেই লোকটা কীভাবে ধ্বংস হল ইস্ট্রালী বন্যা অনুযায়ী আপনারা সবাই জানেন একটা মোশার্জি আল্লাহ তার শেষ করে গিয়েছে বেশি সময় লাগে না এখন তো একটা করোনা ভাইরাসের অন্যকে খুঁজে পাচ্ছে না ও কত ছোট খুঁজি পাওয়া যাচ্ছে না তার ভয়ে ট্রাম্প পর্যন্ত মধ্যে পালাচ্ছে হোয়াইট হাউসের মধ্যে একটা সুড়ঙ্গ আছে তারই মধ্যে যে ভয়ে এক ঘন্টা ছিল এই তো অবস্থা কি করছেন আপনারা দল বেঁধে করার জন্য ফেরাউন হয়নি কিন্তু দুনিয়াবিহী হিসাবে মুসার কিছুই ছিল না ইব্রাহিমেরও কিছুই ছিল না ছিল তাদের কাছে নৈতিক আদর্শ ছিল তাদের কাছে আল্লাহর দিন আল্লাহ অদৃশ্যভাবে তাদেরকে রক্ষা করেছিলেন আর ডুবিয়ে মেরেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোকে কারণ এই ধন সম্পদ ছিল সবই ছিল সে মুসার এখন চাচাতো ভাই সে কখনোই ফেরাউনে দল মুগ্ধ ছিল না কিন্তু অর্থনৈতিক স্বার্থকে বাঁচানোর জন্য ফেরাউনের সঙ্গে খাতির করলো যাতে রাজনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করানো হয় বহু লোক বলতে হয় রে আমাদের দল থেকে বেরিয়ে গিয়ে কত লাভবান হয়েছে কারণ কিন্তু না যখন কারণ ডুবতে শুরু করলো আল্লাহর হুকুমে মাটির ধসে বিল্ডিং সহ চলে যাচ্ছে কারণ চিৎকার দিচ্ছে আমাকে বাঁচাও বাঁচা কেউ তাকে বাঁচাতে আসেনি যারাই তার জন্য আকাঙ্ক্ষা করতে হয় আমরা এরকম বড় টাকা আলো হতো না ভালো হতো তারাই তখন বলা শুরু করলো হ্যাঁ কি ভুল না আমরা করেছিলাম ভাগ্যস আমরা কারণের সঙ্গে মিশে নাই আল্লাহ দেখিয়ে দিয়েছেন একেবারে চাক্ষুষভাবে ফেরাউন হামান কারুন নমরুদ সবাই এমনি করে ইতিহাসে হারিয়ে গেছে কেউ বেঁচে নাই কিন্তু বেঁচে আছেন ইব্রাহিম বেঁচে আছেন হুসা বেঁচে আছেন ঈশা ঠিক অমনি করে আবু জাহাল আবুল হাবরা দুনিয়াতে দুর্দণ্ড প্রতাপ শাসক ছিল কিন্তু না মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে তারা মক্কা থেকে বিতাড়িত করেছিল মোহাম্মদ বেঁচে আছেন সারা বিশ্বের করণে কোনায় কোনায় প্রতিদিনের আজানে প্রতিদিনের দোয়াতে প্রতিদিনের সালাতে তাসা হুদে সবসময় মোহাম্মদের নাম উচ্চারিত হয় আবুজ্জেলের নাম কিন্তু কোথাও উচ্চারিত হয় না অতএব মানুষের কাছে আমাদের দাবি দল দলা দলে ছাড়েন এক জায়গায় ফিরে আসেন পবিত্র কোরআন আন সৈহাদিসের বিধান মেনে চলি নিজের স্বার্থে নিজের পরিবারের স্বার্থে নিজের সমাজের স্বার্থে সর্বোপরি আল্লাহ সন্তুষ্টির স্বার্থে যার হাতে আমার ভবিষ্যৎ জান্নাত জাহান্নাম নির্ভর করছে মরতে হবেই মৃত্যুর পরে আপনাকে জান্নাতে অথবা জাহার যেতে হবে বাংলাদেশের শ্রেষ্ঠ একর এক নম্বর আইন কর্মকর্তা যাকে অ্যাটর্নি জেনারেল বলা হয় দীর্ঘ এগারো বছর ধরে দীর্ঘস বাংলাদেশ ইতিহাসে এত দীর্ঘদিন কেউ অ্যাটর্নি জেনারেল ছিলেন না তিনিও কিন্তু নিজেকে আটকে রাখতে পারলেন না দুনিয়ার সব কিছু দিয়ে চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি তিনিও মারা গেলেন তো দু তিন দিন আগেই সবাইকে যেতে হবে অতএব আমাদের দায়িত্ব একটাই যে কোনো মূল্যে আল্লাহর বিধান মেনে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। নইলে নিজের লাভের করুন সমাজকে ধ্বংস করার দায়িত্ব যেন আমার ঘরে না চাপে আল্লাহ যেন না বললে যে তুমি এত বড় নেতা ছিলে তুমি এত বড় অফিসার ছিলে তুমি এত বড় মন্ত্রী ছিলে এই কাজটা কেন কর নি এর জবাবটা আমি দিতে পারবো না তখন বললে হবে না যে আমি হুকুমদার মুখ দ্বারা মানত না তাহলে তো ছাড়ো না কেন তো আল্লাহ বলবেন ছাড়বেন একটা পথ যে কোনো মূল্যে আমাদেরকে পৃথিবীর বর্তমান সামাজিক অস্থিরতা থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহ বলছেন জাহার আল ফসাদ বরু আল বাহরা আহদিনাজ কাহুম বা এর লাল সুরার রুম এক বার বারবার পড়ুন মনে রাখুন আল্লাহ কি বলছেন জলের স্থলের সর্বত্র ফাসাদ বিস্তৃত হয়ে গেছে মানুষের কর্মফলের কারণে এটা কেন সুযোগ আমি দিচ্ছি যাতে তাদেরকে আমি তাদের কর্মফলের কিছু অংশের স্বাদ আস্বাদন করাতে পারি বা কিছু স্বাদ তা বোঝা গেল আর এখনও বাকি আছে সে কোথায় সেটা আসে জাহান্নামে গিয়ে পুরাটা পাবেন ওলা আল্লাহ কন্নিল আল্লাহ আদিনা আল্লাহ একবারে আর জীবন আল্লাহ শ্রীরা সাজদার মধ্যে বলছেন আমরা অবশ্যই মানুষকে এ দুনিয়াতে ছোটোখাটো আজাব দিব বড় আজাবের আগে যাতে তারা ফিরে আসে যা খুব এখন দেখছেন সারা পৃথিবীব্যাপী এগুলি সব ছোট আজাব আল্লাহর হিসাবে বড় আজাব হলো জাহান্নামের আজাব সামনে বাকি আছে আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধান মানা তৌফিক দাও এবং যাবতীয় অন্যায় থেকে তব করা তৌফিক দাও আল্লাহ তুমি আমাদের দায়িত্বশীল কর্মকর্তাদেরকে যথাযথভাবে দায়িত্ব পালন তৌফিক দাও এবং সবাইকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দাও সর্বোপরি এই যে গুম খুন অপহরণ যে চলছে দেশটা আল্লাহ তুমি দেশটাকেই তোমার রহমতে সুস্থ দেশে পরিণত করো করা অকৌলকি হাজা আস্তাফুল্লা আলু আল্লাহ সাহেল মুসলিম